Catherine, Denise Chantal, Melody Chabet, Kathy Lefkosen, Daryl Iskow-Kosen, Dominique Tillier, Sister-Kosen. স্বাধীন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই কালজয়ী স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। এই চট্টগ্রাম থেকে, চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আমাদের শহীদ রাষ্ট্রপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন। সেই মুক্তিযুদ্ধের মাধ্যমে নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে লাখো ভাইয়ের জীবনের মাধ্যমে হাজারো লাখো মা বোনের ইচ্ছতের বিনিময়ে অর্জিত আজকে এই স্বাধীনতা ভুলুণ্ঠিত হয়েছে। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন বাংলাদেশকে আজকে একটি পরাধীন ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা হয়েছে। এই খুনি, ফ্যাসিস্ট, স্বৈরাচারী, পাকশালী, ভোট ডাকাতি, ব্যাংক ডাকাতির সরকার বাংলাদেশের স্বাধীনতাকে হরণ করেছে, বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। একটি কথা বলতে চাই, আজকাল এই খুনি সরকারের সন্ত্রাসী মন্ত্রীরা আমাদের দেশের দিকে কারাগারে নিয়ে যাওয়ার দিবাস্বপ্ন দেখছেন। আমি আপনাদের বলতে চাই, আবার যদি এই খুনিরা আমাদের নেত্রীর দিকে হাত বাড়ায়, সেই হাত আমরা চালিয়ে দিব, পুড়িয়ে দিব, ভেঙে দিব, কেটে দিব, কিন্তু আমাদের নেত্রীকে আমরা মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ। এই পর্যায়ে আমি আজকে আমার বক্তব্য শেষ করতে চাই। খুদাফেজ বাংলাদেশ, জিন্দাবাদ তারেক রহমান, জিন্দাবাদ খালেদা জিয়া, জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ধন্যবাদ।